গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার পর বেআইনি নির্মাণ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বুধবার বেআইনি নির্মাণ নিয়ে বিধাননগরের মেয়রকে কাঠগড়ায় তুলেছিলেন পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। এবার ওই পুরসভাতেই তৃণমূল কাউন্সিলর ও মেয়র পরিষদের বিরুদ্ধে পুকুর ভরাটে মদত দেওয়ার অভিযোগে সরব হলেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, বিধাননগর পুরসভার দু নম্বর ওয়ার্ডের উত্তরায়ণ এলাকায় রাত বিরেতে চলছে পুকুর ভরাট। অভিযোগ জানালে পুলিশ এফআইআর নেয়নি, এমনকি অভিযোগের রিসিপ্ট কপিও দেয়নি। কাউন্সিলরকে জানিয়েও ফল হয়নি বলে দাবি স্থানীয়দের। কাউন্সিলরকে জানিয়েছিলাম, কাউন্সিলর ওদের বললো যে এটা রাতে এখন হবে না, দিনে করো। তাই এবার মনে হয় কাউন্সিলরের সাথে ওদের চেনাশোনা নিশ্চয়ই আছে, ওদের কথা শুনেই এবার রাত থেকে দিনে কাজ হওয়া শুরু হয়েছিল। তারপরে আমরা সেটাতেও নিউজ মিডিয়া আসার পর আমরা বলেছিলাম যে আমরা কোনোভাবে কাজ চাই না, রাতে দিনের ব্যাপার না, ব্যাপার হচ্ছে জলাজমি বোঝানো, সেটা আমরা চাই না। হ্যাঁ, এবং এটা আমরা যতদূর জানি ইল্লিগাল। এটা স্থানীয়দের অভিযোগ, তাদের বাড়িতে এসে হুমকিও দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, এমএলএ, কাউন্সিলর, পাড়ার মস্তান সকলে জড়িত রয়েছে, এবং যারা এই সাধারণ মানুষকে পরে ভয় দেখালো তারাও তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ কর্মী বলেই আমরা জানি। কোনো চিঠি কোনো অভিযোগে আসেনি, আসলে তো আগেই বন্ধ করে দিতাম, অলরেডি বন্ধ করে দিয়েছি, জানার সঙ্গে বন্ধ করে দিচ্ছি এবং বোর্ডও মেরে দিচ্ছি জলাশয়। বাংলা চেঁচামেচি চাই না, বাংলা খবর চাই। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি আমারটা? বাংলা পক্ষপাত চাই না, বাংলা খবর চাই। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।